নমস্কার আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় মাসিক রাশিফল ঠিকই শুনেছেন আগামী পয়লা মে থেকে একত্রিশ মে ছটা নামের জাতক জাতিকাদের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব গোটা মাস কী হতে চলেছে গ্রহদের গোচর ফল বিচার বিশ্লেষণ করে আজকের আলোচনা তাতে পাঁচটা প্রাপ্তিযোগও কিন্তু তৈরি হয়েছে এর ফলে ভাগ্যোন্নতি হবে এই ছটা নামের জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা তো করবই তার আগে প্রত্যেকটা দিন যে কথাগুলো বলি আজও সেই একই কথা বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন ভালোভাবে বোঝার চেষ্টা করুন দেখবেন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন আপনাদের জীবনে কিছু হলেও পরিবর্তন ঘটবে আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো কিন্তু বলি আর আপনারা আপনাদের মতো করে প্রোগ্রামগুলো দেখেন প্রথমে ধামবেল দেখছেন তারপরে কেটে কেটে আপনার রাশি আছে কিনা বা আপনার নাম আছে কিনা দেখে বেরিয়ে যাচ্ছেন আর আপনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করছেন অনেক সময় অনেক জাতক জাতিকাদের সাথে মিলছে না এটাই তো বাস্তব অবাস্তবের কিছু নেই কিন্তু কারণ সকলের সাথে কখনো মিলতে পারে না যেটা আমি একাই বলি আর কোনো অ্যাস্ট্রোলজার বলবে না সবাই কিন্তু আপনাদের ধোকা দেবে গল্প শোনাবে কিন্তু বাস্তবটা আমার কাছে জেনে নিন গ্রহ নক্ষত্র কখনো সকলের ভালো থাকতে পারে না আবার সকলের খারাপ থাকতেও পারে না তাই যাদের ভালো থাকে তাদের সাথে মিলবে আর যাদের খারাপ থাকবে তাদের সাথে মিলবে না এটাই হচ্ছে বাস্তব তাই আপনার কি অবস্থায় আছে আপনি কোন দিকে আছেন ভালোর দিকে না খারাপের দিকে সেটা কিন্তু আপনাকেই মিলিয়ে নিতে হবে কিভাবে মিলিয়ে নেবেন সেটা তো আমি প্রত্যেকটা দিন বলে দিই দেখবেন আমার প্রত্যেকটা আলোচনায় প্রথমেই থাকে ভালোভাবে বুঝুন তারপর আপনার সাথে মিলে নিয়ে চলার চেষ্টা করুন কি মিলাতে বলা হয় দেখুন প্রত্যেকটা আলোচনা কোনো না কোনো গ্রহ নিয়ে হয় আর সেই গ্রহগুলো যদি আপনার ভালো থাকে তাহলে মিলবে খারাপ থাকলে মিলবে না ঠিক এটাই মিলে নিতে হয় আপনার জন্মছক বা আপনার হস্তরেখা মিলাতে হয় আর আজকের আলোচনা নাম তাই আপনার হস্তরেখা মিলাতে হবে কারণ জন্মছক যদি আপনার থাকতো তাহলে তো রাশিভিত্তিক ফলো করতেন নিশ্চয়ই নাম দিয়ে ফলো করতেন না তাই আপনার হাত অর্থাৎ হস্তরেখা মিলিয়ে দেখতে হবে যে গ্রহ নিয়ে আলোচনা সেই গ্রহগুলো ভালো আছে কি খারাপ আছে যদি ভালো থাকে মিলবে খারাপ থাকলে মিলবে না ঠিক এইভাবে মিলিয়ে নেওয়ার কথা আমি বলি প্রত্যেকটা দিন তাহলে এই যে ছটা নামের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করছি এই ছটা নামের জাতক জাতিকাদের ভাগ্য উন্নতি হতে পারে নানাভাবে যোগাযোগ তৈরি হতে পারে শুভ কোনো খবর আসতে পারে বেকারত্ব দূর হতে পারে নানাভাবে কিন্তু আপনাদের জীবনে পরিবর্তন আসতে পারে আর এই পরিবর্তনগুলো কবে থেকে আসবে এক থেকে পনেরো তারিখের পর থেকে এক থেকে পনেরো তারিখ কিছুটা সমস্যা থাকবে কারণ এই সময়টা কিন্তু গ্রহণযোগ চলবে আর এই গ্রহণযোগে কখনোই শুভ কিছু হতে পারে না তাই আপনাদের অবশ্যই এই পনেরোটা দিন সতর্ক থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে ঠিক যখন পনেরো তারিখটা পার হবে মে মাসে তারপর থেকেই কিন্তু ভাগ্য উন্নতি আর ভাগ্য উন্নতি নতুন নতুন যোগাযোগ নতুন নতুন কর্মে উন্নতি আপনার ব্যবসা আইডিয়া চাকরিতে প্রমোশন সমস্ত কিছুই কিন্তু পনেরো তারিখের পর থেকে শুরু হবে অর্থাৎ এই গ্রহণযোগ চলাকালীন আপনার জীবনে কিন্তু নানারকম দুঃখ কষ্টও আসতে পারে তাই এই যে পয়লা মে থেকে আমি একত্রিশে মেয়ের কথা বলছি তার মধ্যে আপনার পনেরোটা দিন বাদ দিয়ে আপনাদের জীবনে সফলতা থাকছে আর যে পাঁচটা প্রাপ্তিযোগের কথা বললাম সেই প্রাপ্তিযোগগুলো কী কী সেইগুলো একটু দেখে নিন প্রথম প্রাপ্তিযোগ কর্মে উন্নতি দ্বিতীয় প্রাপ্তিযোগ সম্পদ বৃদ্ধি তৃতীয় প্রাপ্তিযোগ বেকারত্ব থেকে সকার অর্থাৎ আপনার ব্যবসা বা চাকরি আপনার সামনে এসে ধরা দেবে এটা হলো আপনার তিন নম্বর এবার চার নম্বর কি চার নম্বর হচ্ছে শুভ বিবাহ অনেক সময় দেখা যায় বয়স অনেক হয়ে গেছে চেষ্টা করে যাচ্ছেন চেষ্টা করে যাচ্ছেন কিছুতেই কিন্তু আপনাদের ঠিকঠাক বিবাহে আবদ্ধ হতে পারছেন না কোনো না কোনোভাবে সেটা কেটে যাচ্ছে এদিকে আপনার বয়স বেড়ে যাচ্ছে ঠিক তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ সময় আসছে এটাও পনেরো তারিখের পর থেকে আর যেটা হবে পাঁচ নম্বর প্রাপ্তিযোগ সেটা হচ্ছে বাহন প্রাপ্তিযোগ অর্থাৎ আপনার দু চাকা চার চাকা যার যেটা প্রয়োজন অনুযায়ী আপনার আসতে পারে এই যে পাঁচটা প্রাপ্তিযোগ এই ছটা নামের জাতক জাতিকাদের জীবনে কিন্তু তৈরি হচ্ছে কবে থেকে মে মাস অর্থাৎ এটা মাসিক রাশিফল মে মাসে ছটা নামের জাতক জাতিকাদের জীবনে নানা দিক থেকে পরিবর্তন এই যে পাঁচটা প্রাপ্তিযোগের কথা বললাম এই পাঁচটা প্রাপ্তিযোগও কিন্তু এই ছটা নামের জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য তাই এদের সাথে মিলবে কিনা অর্থাৎ যে ছটা নামের কথা আমি বলছি এই ছটা নামের জাতক জাতিকাদের সাথে এগুলো মিলবে কিনা সেটা কিন্তু এই ছটা নামের জাতক জাতিকারাই পারবে বুঝতে জানতে কিভাবে সেটা তো আমি প্রত্যেকটা দিনই বলি দেখুন এই যে এই ছটা নামের মধ্যে ধরুন আপনার নাম আছে আর আপনি দাবি করতে পারেন যে আমার নাম আছে মানে আমার সাথে মিলতে হবে কিন্তু আপনার সাথে নাও মিলতে পারে এটাই হচ্ছে পয়েন্ট কারণ সেম নাম কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের আছে সেটা আপনিও জানেন সব আমিও জানি সকলেই জানে এবার সকলের সাথে কি সব মিলতে পারে কখনো সম্ভব একদম না সকলের সাথে কখনো মিলতে পারে না কিন্তু নাম তো সেম আপনার নামের সাথে সাথে গ্রহের সুপ্রভাব থাকা প্রয়োজন আছে আপনার কোন কোন গ্রহ ভালো থাকতে হবে আপনার রবি ভালো থাকতে হবে বৃহস্পতি ভালো থাকতে হবে শুক্র ভালো থাকতে হবে এই তিনটে গ্রহ যদি ভালো থাকে আর আমি যদি আপনার নামের কথা বলে থাকি এই আজকের আলোচনায় আপনার সাথে মিলবে আর যদি এই তিনটে গ্রহ আপনার খারাপ থাকে আর আমি আপনার নামের কথা বলছি আপনার নাম তো মিলল কিন্তু আপনার সাথে কোনো পরিবর্তন আসবে না এটাই হচ্ছে বাস্তব গ্রহ আমাদের ভালো সময় এবং খারাপ সময় আসার আগে আমাদের জানিয়ে থাকে ডাউন হয়ে যায় আপ হয়ে যায় আর তার উপরে নির্ভর করে আমরা বুঝতে পারি জানতে পারি যে সময় সামনে ভালো আসছে না খারাপ আসছে তাই এটা আপনারা মিলিয়ে নেবেন তাহলে জানতে পারবেন আজকের আলোচনা আপনার জীবনে কতটা পরিবর্তন আনবে কি আনবে না এটা একদম পরিষ্কার হয়ে যাবে আর সেই কারণেই আমি প্রত্যেকটা দিন বলি সম্পূর্ণ আলোচনা শুনুন পুরো ভিডিওটা দেখুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু অভিজ্ঞতা আপনাদের বাড়বে তাহলে আসুন একে একে সেই নামগুলোর কথা বলি যে নামগুলো নিয়ে আমি এখন আলোচনা করছি যে নামের জাতক জাতিকাদের ভাগ্য সম্পূর্ণভাবে বদলে যেতে পারে প্রথমেই যে নামের কথা বলবো সেটা হচ্ছে এস আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে কিন্তু আপনার জীবন বদলে যেতে পারে পনেরো তারিখের পর থেকে মে মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি তাই মে মাসটা আপনার জন্য অবশ্যই শুভ তবে শুরু থেকে নয় পনেরো তারিখের পর থেকে পনেরো তারিখ পর্যন্ত আপনাকে অনেকটাই অ্যালার্ট থাকতে হবে কেন বললাম গ্রহণযোগ চলছে এই সময় আপনাদের নানা নানারকমভাবে বিপদও আসতে পারে তাই এই টাইমটা এড়িয়ে চলুন পনেরো তারিখের পর থেকে জীবনের সফলতা আর সফলতা কিন্তু থাকছে এরপরে যে নামের কথা বলবো সেটা হচ্ছে কে আপনার যদি কে দিয়ে নাম শুরু হয় তাহলে কিন্তু আপনার ক্ষেত্রেও একই কথা বলবো আপনারও কিন্তু মে মাসে দারুণ কাটবে আপনার নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে যেটা পাঁচটা প্রাপ্তিযোগের কথা আমি অলরেডি বলেছি এই পাঁচটা প্রাপ্তিযোগই কিন্তু আপনার সঙ্গে ঘটবে আর এর ফলে আপনার জীবনে কিন্তু উন্নতি হবে আপনার আর্থিক দিক থেকে মানসিক সব কিছুই কিন্তু ভালো থাকবে যদি আপনার কে দিয়ে নাম শুরু হয়ে থাকে এরপরে যে নামের কথা বলবো সেটা হলো ডি দিয়ে আপনার যদি ডি দিয়ে নাম শুরু হয় তাহলে কিন্তু আপনার ক্ষেত্রেও একই কথা বলবো। দারুণ একটা সময় কিন্তু আপনারও থাকছে মে মাস মে মাস পনেরো তারিখের পর থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সময় আপনাদের ভালো থাকবে শুরু থেকে পনেরোটা দিন কিছুটা সমস্যা তৈরি করতে পারে তাই শুরু থেকে পনেরোটা দিন আপনি অ্যালার্ট থাকুন পনেরো তারিখের পর থেকে সম্পূর্ণভাবে আপনার জীবন বদলে যাবে তাই অ্যালার্ট থাকুন তার আগে ভালোভাবে জেনে নিন আপনার হস্তরেখা বিচার করে যে এই তিনটে গ্রহ কী অবস্থায় আছে এর পরে যে নামের কথা বলবো সেটা হলো বি দিয়ে যাদের নাম শুরু আপনার নাম যদি বি দিয়ে শুরু হয় তাহলে আপনার ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো দারুণ সময় আপনারও কিন্তু থাকছে এই মে মাস মে মাসের পনেরো তারিখের পর থেকে আপনার জন্য সময়টা শুভ থাকবে আপনার স্বপ্ন পূরণ হবে যে পাঁচটা প্রাপ্তিযোগের কথা বলেছি সমস্তটাই আপনার সাথে মিলবে শুধু দেখে নিতে হবে আপনার হস্তরেখা বিচার করে যে গ্রহ আপনার ভালো করবে সেই গ্রহের অবস্থানটা কি আছে যদি ভালো থাকে তাহলে আমার কথা মিলবে যদি খারাপ থাকে নাও মিলতে পারে এরপরে যে নামের কথা বলবো সেটা হলো এম আপনার যদি এম দিয়ে নাম শুরু হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রেও একই কথা বলবো সম্পূর্ণভাবে আপনার ভাগ্য বদলে যেতে পারে এই পনেরো তারিখের পর থেকে অর্থাৎ মে মাসের পনেরো তারিখের পর থেকে আপনার ভাগ্য উন্নতি হবে এক থেকে পনেরো তারিখ কিছুটা সমস্যা কিছুটা টেনশান কিছুটা দুশ্চিন্তা আপনার দিতে পারে ঠিক পনেরো তারিখের পর থেকে আপনার জীবনে কিন্তু সফলতা আসবে এবং স্বপ্ন পূরণ হবে নতুন নতুন যোগাযোগও কিন্তু তৈরি হতে পারে সর্বশেষ যে নামের কথা বলবো সেইটা হচ্ছে এইচ আপনার যদি এইচ দিয়ে নাম শুরু হয় তাহলে আপনার ক্ষেত্রেও একই কথা বলবো আপনার জীবনও কিন্তু বদলাতে চলেছে কবে এই মে মাস গোটা মে মাসটাই ভালো চলবে তবে এক থেকে পনেরো তারিখ কিছুটা সমস্যা তৈরি করতে পারে যখনই আপনার পনেরো তারিখ পেরিয়ে যাবে তারপর থেকে জীবনে উন্নতি আর উন্নতি আপনার সাথে একাধিক জাতক জাতিকাদের সাথে সম্পর্ক হবে অর্থাৎ বিজনেস বা কর্মের জায়গা থেকে তাদের সাথে পরিচয় বাড়ার সাথে সাথে আপনার আর্থিক উন্নতিও কিন্তু হবে তাই এটা অবশ্যই পজিটিভ এবং যে পাঁচটা প্রাপ্তিযোগ ভূসম্পদ বাহন শুভ বিবাহ বেকারত্ব দূর এগুলো কিন্তু আপনার সাথে সমস্তটাই মিলবে তখনই যখনই আপনার এই তিনটে গ্রহ ভালো থাকবে তাই আগে মিলিয়ে নিন তারপরে একটা স্বপ্ন দেখুন যে হ্যাঁ আমার সাথে এগুলো ঘটবে আর আজকের যে আলোচনা করলাম যে ছটা নামের জাতক জাতিকাদের নিয়ে সেই ছটা নামের জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা ভালোভাবে ভিডিওটা দেখে আপনাদের সাথে মিলে নিয়ে চলার চেষ্টা করুন কারণ আপনারা এখন শুনছেন যে নামের অক্ষর দিয়ে আমাকে কিন্তু বার করতে হয়েছে সেম টু সেম সেই গ্রহ সেই নক্ষত্র যেরকম রাশিভিত্তিক বার করা হয় কিন্তু আপনারা এখন শুনছেন ঠিকঠাক নামটা দিয়েই কিন্তু নাম দিয়ে বার করা হয়নি নাম দিয়ে বোঝানো হচ্ছে প্রত্যেকটা রাশি যেভাবে বার করা হয় এই নাম দিয়েও একইভাবে বার করা হয় তাই পরিশ্রমটা কিন্তু অনেকটাই বেশি তাই অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও দেখবেন একদম কাটবেন না অনেক কিছু বুঝতে পারবেন আপনাদের আমি প্রত্যেকটা দিনই বোঝানোর চেষ্টা করি আর আপনারা আপনাদের মতো করে ভিডিওগুলো দেখেন বলে আপনারা অনেকটাই পিছনে থাকেন অর্থাৎ আপনাদের সঙ্গে কিন্তু খুব একটা মেলে না মেলে তো অবশ্যই কিন্তু পার্সেন্টেজ ধরতে গেলে যে সংখ্যা মিলে যাওয়ার কথা অর্থাৎ আমি ফিফটি পার্সেন্ট বলি ফিফটি পারসেন্ট কিন্তু হচ্ছে না আসছে না কারণ আপনাদের ভুলের জন্য দেখবেন আপনি যখন জানতে পারবেন আপনার শুভ সময় আসছে আপনি কিন্তু অ্যালার্ট থাকবেন তখন যদি ছোটো কোনো সুযোগ আসে আপনি কিন্তু গ্রহণ করে নেবেন আর ধরুন আপনি জানেন না যে আপনার শুভ সময় চলছে তখন যদি আপনার একটা ভালো সুযোগ আসে আপনি গুরুত্ব দেবেন দাদা পরে দেখা যাবে ঠিক হাতছাড়া হয়ে গেল কিন্তু যখন আপনার আবার ইচ্ছা হবে আপনি ছুটে বেড়াবেন তখন আর গ্রহ নক্ষত্র আপনাকে সাপোর্ট করবে না তাই আবার সেটা আপনি পিছিয়েই থাকলেন তাই ভালোভাবে বুঝতে হবে আমি কিন্তু সেই জানানোর কাজটা করি ব্যালেন্সটা আপনার উপরে যখন আপনার সময় ভালো আমি জানিয়ে দিলাম যে এখন সময়টা ভালো সেই সময় ভালোটাকে ভালো কাজে ব্যবহার করতে হবে আপনাকে তবেই আপনার জীবনে সাকসেস আসবে আজ এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার